হ্যালো দর্শক বন্ধুরা, টুনির কার্টুন বিডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিও। আজকে তোমাদের জন্য মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। একটি বড় জঙ্গলে এক গরিব টোনা তার স্ত্রী টুনি ও তাদের একমাত্র মেয়ে টুম্পাকে নিয়ে বাস করত। টোনা ছিল দিন মজুর, তাই যেদিন টোনা কাজ করত সেদিন দুমুঠো খাবার জুটত তাদের, আর যেদিন কাজ পেত না সেদিনটা তারা না খেয়ে কাটিয়ে দিত। টুনি, এই টুনি, আমাকে কিছু খেতে দাও, সামান্য খাবার খেয়ে বাইরে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা, ঘরে তো মনে হয় না খাবার আছে। টোনা, দুমুঠো মুড়ি আছে তো, এক মুঠো মুড়ি তুমি খাবে আর এক মুঠো মুড়ি আমি খাবো। টুনি, তুমি তো গর্ভবতী, এ সময় কি এক মুঠো মুড়ি খেয়ে চলে বলো তো? আমার উচিত এখন তোমাকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো, কিন্তু দেখো আমি তোমাকে খাবারই খেতে দিতে পারি না। মা, মা, ও মা, আমার খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না। দাঁড়া মা, আমি তোকে এক্ষুনি রুটি বানিয়ে দিচ্ছি। সে কি টুনি, তুমি কোথায় আটা পেলে? ঠিক আছে টুনি, তবে তুমি সাবধানে থেকো, আমি তবে কাজ খুঁজতে চললাম। এরপর টোনা কাজ খুঁজতে চলে যায় আর দোকানে দোকানে গিয়ে কাজ খুঁজতে থাকে। অবশেষে টোনা কালুকাকে দোকানে একটা কাজ পেয়ে যায়। শোনো টোনা দাদা, আমার এই দোকানের পাশেই আমার গুদাম ঘর, আর তুমি সেখান থেকে বস্তাগুলো এনে এই দোকানে দিবে, কি পারবে তো? হ্যাঁ দাদা, পারবো আমি। এরপর টোনা টানাই করে বস্তাগুলো বহন করতে থাকে। কি ব্যাপার টোনা দাদা, আমার তো দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেল, তোমার আরো কতক্ষণ লাগবে? হ্যাঁ, এই তো দাদা, আর 4 বস্তা নিয়ে আসতে হবে, আমাকে আরেকটু সময় দিন। এরপর টোনা বাকি 4টা বস্তাও এনে দেয় আর কালুকাক টোনাকে 200 টাকা দেয়। যাই হোক, অবশেষে তো 200 টাকা পেলাম, এবার এগুলো দিয়ে বাজার করে নিয়ে গেলে 2-3 দিন অনায়াসে খেতে পারবো। এসব ভেবে টোনা কিছু বাজার কিনে বাড়িতে নিয়ে যায়। টুনি, ও টুনি, এই নাও, এ বাজারগুলো তাড়াতাড়ি করে রান্না করো তো, আমার যে খুব খিদে পেয়েছে টুনি। এরপর টুনি ডাল ভাত রান্না করে নিয়ে আসে আর সবাই মিলে খেতে বসে। মা, ও মা, তুমি ডাল ভাত রান্না করেছো, কি মজা, কি মজা! আজ কতদিন পর আমার ডাল ভাত খেতে পারবো, আমার তো ডাল ভাত খেতে অনেক মজা লাগে মা। তাই নাকি মা, এই নে বাটি ভর্তি ডালটা তুই খেয়ে নে। এরপর টুম্পা সবটুকু ডাল খেয়ে নেয়। এভাবে কষ্টে তাদের দিন কাটতে থাকে, দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। টুনি, বর্ষাকাল তো চলে এলো, এবার কি হবে আমাদের বলতো? ঘরে যে কোনো খাবার নেই, তাহলে এবার আমি তোমাদের মুখে খাবার তুলে দেব কি করে? জানি না টোনা, আমি তো কিছুই বুঝতে পারছি না, ঘরে কোনো খাবার নেই, মেয়েটা খিদেতে অনেক কান্নাকাটি করছে, এভাবে চলতে থাকলে তো আমরা অনাহারে মারা যাব, আর চারদিকে তো অনেক বৃষ্টি পড়ছে, এ বৃষ্টির মাঝে তো তুমি কাজেও যেতে পারবে না টোনা। টুনি, তুমি এক কাজ করো, তুমি টুম্পাকে সামলে রেখো, আমি দেখছি এই বৃষ্টিতে কোথাও কাজ পাই কিনা। না টোনা, তোমাকে এখন কোথাও যেতে হবে না, দেখছো না কিভাবে জঙ্গলে পানি বাড়ছে, আর আমার তো মনে হয় এখনই ঘরে পানি ঢুকবে, আমার অনেক ভয় লাগছে টোনা, এইদিকে তো আবার নদীর পানি অনেক বেড়ে যাচ্ছে, কি হবে আমাদের? ভয় পেও না টুনি, আমি দেখছি, আর কোনো চিন্তা করো না তো তুমি, আমার কিছুই হবে না।
এরপর টোনা সেই বৃষ্টিতে একটা কাজ খুঁজতে চলে যায়, আর অন্যদিকে টুনি অনেক চিন্তা করতে থাকে। টোনা যখন বাইরে কাজ করছিল তখনই হঠাৎ করে বৃষ্টি আরো দ্বিগুণ হারে বেড়ে যায়, জঙ্গলের পানি অনেক বাড়তে থাকে। এরপর টোনা বাধ্য হয়ে কালুকাকে দোকানে আশ্রয় নেয়। সে কি হঠাৎ করে জঙ্গলে পানি বাড়লো কি করে? কি করি এবার? টুনি আর মেয়েটা না জানি একা একা কি করছে বাসায়। আমাকে যে করে হোক বাসাতে পৌঁছাতে হবে। টোনা কালুকাকে দোকানে বসে যখন এসব নিয়ে ভাবছিল, অন্যদিকে টুনির ঘরে পানি ঢুকে যায়। মা, ও মা, আমার খুব ভয় করছে মা, ঘরে তো পানি ঢুকে গেছে, এবার কি হবে মা? আমরা তো ডুবে মারা যাবো মা। মা টুম্পা, তুই একদম ভয় পাস না মা, আমি আছি তো, আয় বিছানার উপর এসে বসে থাক। তোর বাবা যে কখন বাসাতে ফিরবে, আমার তো খুব ভয় করছে রে মা। টুনি টোনার জন্য অনেক চিন্তা করতে থাকে, এদিকে পানিও ধীরে ধীরে অনেক বাড়তে থাকে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমি মনে হয় মরে যাব। আজ দুদিন থেকে তুমি আমাকে ঠিক মতো খাবার দিচ্ছ না, আমার খিদেতে আর থাকতে ইচ্ছে করছে না মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। কাঁদিস না মা, তুই একদম কাঁদিস না, তোর বাবা আসুক তারপর দেখছি আমি কি করা যায়। এদিকে টোনা নিজের জীবনের কথা না ভেবে বৃষ্টি আর পানির মাঝে বাসা থেকে রওনা হয়, আর অনেক কষ্টে সাঁতার কেটে বাসায় পৌঁছায়। টোনা, এই টোনা, তুমি এসেছো টোনা, দেখো ঘরে কত পানি উঠেছে, এবার কি হবে টোনা? এইদিকে মেয়েটা খিদেতে কত কান্নাকাটি করছে, টোনা কিছু বলো, কি হবে আমাদের? কি আর করবো বলো টুনি, জঙ্গলে তো কোনো কাজ খুঁজেই পেলাম না, এ বন্যায় আমাকে কে কাজ দিবে বলো টুনি? আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে টুনি, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। তবে টুনি, এবার তো আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হবে, নয়তো সবাই যে আমরা এ পানিতে ডুবে মারা যাব। তুমি ঠিক কথাই বলেছো টোনা। এরপর টোনা টুম্পাকে পিঠে নিয়ে সাঁতরে বাহিরে বেরিয়ে পড়ে, আর সাঁতার কেটে উঁচু স্থান খুঁজতে থাকে। বন্যার পানি এত বেশি হয়েছিল যে গাছপালা সব পানিতে ডুবে যায়। টোনা টুনি আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না, পাখিদের সব ঘর পানিতে ভেসে যায়। টুনি যখন এসব কথা বলছিল তখনই তারা একটা নৌকা ভেসে আসতে দেখতে পায়। টুনি, ও টুনি, ওই দেখো একটা বড় নৌকা দেখা যাচ্ছে, চলো আমরা সবাই সেখানে গিয়ে আশ্রয় নেই। এরপর ওরা নৌকায় উঠে, আর নৌকায় করে ভাসতে ভাসতে একটি বড় উঁচু পাহাড় দেখতে পায়, আর তারা উড়ে সেই পাহাড়ে আশ্রয় নেয়। বাবা বাবা, দেখো কত ফল ফুল, চলো চলো বাবা, আমরা ওখান থেকে কিছু ফল নিয়ে খাই। এরপর তারা গাছ থেকে ফল নিয়ে খায়। বাবা বাবা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে গো, দেখো এই ফলগুলো তো অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু, তাই আমি বলছি কি, তুমি এখানে একটা কষ্ট করে বাড়ি বানাও, এই ফলগুলো বিক্রি করে না আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো। হ্যাঁ রে মা, তুই বুদ্ধিটা ভালোই দিয়েছিস, তোর বাবা বড় তাই করুক। এরপর টোনা অনেক কষ্ট করে সেখানে একটা বাড়ি বানায়, আর টোনা সেখানকার ফল বিক্রি করে অনেক সুখেই তাদের দিন কাটাতে থাকে।